আমাকে বিয়ে করাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। কি ভুল হইছে? মুই তো তোকে বিয়ে করাও নাই, তুই বিয়ে করছিস। তোকে মুই সবার সামনে বসায় কইছো যে আগে পরিষ্কার হয়ে যাওয়া ভালো, এদের সবাই আছে তার মধ্যে দেখ, যদি পছন্দ হয় তো কর, সবার সামনে সাক্ষী আছে থাকুক সবাই, যদি পছন্দ হয় বিয়ে কর। তুই তোর পছন্দের মতন তখন তুই বিয়ে করছিস, তুই কলু কি টাঙ্গির দেখতে ভালো না অসুন্দর, ওকে যদি তুমি বিয়ে করো সারা জীবন ওই সুখে রাখবে, সেই জন্য তুই সবার সামনে রাজি হলো বিয়ে হয়ে গেলো। এলাকায় এসে উল্টো পাল্টা কথা কর। মানে কি? মানে কি মানে কি আমি এখন বুঝিস না? তোর কোন মামা তো বোন বিয়ে হয়েছে, সে মালয়েশিয়া থাকে না সৌদি আরব থেকে কোথায় থাকে থাকুক, সে নাকি তোর তোর তার মামি তোর মামিরা মাসে 10,000 টাকা দেয় এইসব নিয়ে খটাতে শিখে তুলে, মানুষের জিনিস নিয়ে তো লোভ দেখে শিখে তুলে, মানুষের জন্য এত লোভ খায়। তুই প্রতি মাসে আমার মাকে 5,000 টাকা দিবি, আর যদি না দিতে পারাস তাহলে আমাকে ডিভোর্স লেটার পাঠাবি। তুই ডিভোর্স লেটার দিয়ে যা, খালি ডিভোর্স লেটার ডিভোর্স দিয়ে একসাথে খালি ডিভোর্স দিয়ে, আর মানুষের খালি খোটা দেয় মানুষের খোটা দেয়, তোর দরকার নেই এই সংসার দরকার, তুই বাইরে যা, তুই ডিভোর্স লেটার চল যা। তুই জানোস আমার পিছনে এখনো কত ছেলে ঘুরে? কত ছেলে ঘুরে? হ্যাঁ ছেলে ঘুরে না, তোর সাথে আর আমার সংসার হবার নাই, তোর অনেক নাং, কতগুলো ছেলে তো দরকার, কতগুলো ছেলে ঘরে ক, কয়টা কয়টা ঘরে, আর ডিভোর্স না ডিভোর্স লেটার মনে জানো, ডিভোর্স লেটার রেডি করা আছে, খালি সাইন দিব বাইরে হয়ে যাবো, তোকে মুই আর এক পেল তোর বিনোদ চেহারা ঘরে না, যা ভাগ ভাগ বাকি ঘর যা ভাগ ভাগ। কেন আপনার ব্যস্তে আজকে আমার গায়ে হাত উঠাইছে? তোমার গায়ে হাত উঠাইছে? হ্যাঁ। হইছেটা কি? আপনার ব্যস্তে গেছে, আমি মাসে 5,000 টাকা দিচ্ছি আমার মায়ের জন্য, সেটাই দিতে পারবে না? আরে বেটি, তোর মায়ের জন্য হের কাছে 5,000 টাকা চাইছিস, এই আহাম মুক্ত মাসে 5,000 টাকা কামাই করবার পারে না, তো তোর মারে 5,000 টাকা দিব কই? যদি মাসে 5,000 টাকা না দিতে পারে তাহলে আমি মামলা করব, আমার যে দেনমোহরের টাকা আছে 5,00,000 এইটাও দিতে হবে আর কেসও ঠেলতে হবে। এটা একটা কথা কইলি দে বেটি, ওই আহাম মুক্ত টাকা দেবে কইতে তোর? আচ্ছা ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর, আমি দেখতেছি ওরে বুঝে কি করা যায়, আর এই ঝগড়াঝাটি মারামারি কেসার করিস না রে বাবা, সুখ শান্তি মতো নীল ঝাল করে থাক, টাকা তুই পাবি, পাগল ছাগল মানুষ তুই পছন্দ করে বিয়ে করছস, নীল ঝাল করে থাক, আমি দেখতেছি থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন। আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি। আর বাবা জাহাঙ্গীর কি কাকা, এই তোর বললো কি করছো বাবা? মুই কিছু করো নাই, ওই বই জাত নয়, দুই দিন পর পর ঝগড়া করে আপনি ডিভোর্স লেটার দাও, ডিভোর্স লেটার দাও, দুইটা মাইন ডাকে দিছো, মাইন দিছো? আরে বাবা করছো কি, এই তো যে তেজের মাইয়া, এই তো ওই নারী নির্যাতন কেস করব। ও কেস করব? আরে বেটা তুইও মরবি আমিও মরবো, আমি তো গুষ্টি শুদ্ধ মরবো। কাই মরে, এত সহজ নয়, খেলা হইবে মুইও কোটত যাই দেখি না, মুই আপনি মুই কই রাখ পেন না সাইরে, মুই তালাক দেন তালাক দেন, কোটতে খেলা হবে কোটতে যাবে। বাবা 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 মাথা ঠান্ডা কর জাহাঙ্গীর, মাথা ঠান্ডা কর, এই 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 এটা কই নারী নির্যাতন কেস করলে আমরা গুষ্টি শুদ্ধ একবারে পেশা যাব, 5,00,000 টাকা দেওয়ান লাগবে। বাবা হোক মাথা করো বাপ, শুনবো তুমি এই শাকটা খো তো, তুই শাক তো শোন, এ তোর হাত পা ধরি কম, মুই ভুল করছো, তুমি তো একটা খারাপ জায়গা, তোর খালি ভুল করো, খালি ভুল করো আর ভুল করো, এ তোর হাত ধরনু মরার আগ পর্যন্ত ইয়াদ ছাড়বে না, তুমি মাফ করে দে, আর তালাক মারলাক ওই ডিভোর্স টিভোর্সের কথা ভুলো, মুখত আনিসা মুখ কবার দিস, তুই যেভাবে কস সেইভাবে চলিম, এই যে কাকা আমাকে বলতে দিছে কাকার কথা শুনিম আর তোর কথা শুনিম, দুনিয়া তার কামি নাই, চল শাক টাক রাখবেন না, আমি বাজার যাবার একজন মাছ গোস্ত ডিম কিনে আনিম, ওগুলো রান্না করবো।